সম্মানিত ভিউয়ার্স, লন্ডন বাংলা বয়েজের ভিউয়ার্সতে আমি আজকের এই গার্ডেনিং অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবসময় আমরা যাই বিভিন্ন জায়গাতে, দেখি দেখি ব্যাক গার্ডেনে বিশেষ করে গার্ডেনিং করা হয়। এখানে আমরা দেখছি প্রচুর একটি বাংলাদেশি এবং বিলেতি অনেক মরিচের গাছ আছে, যেটা আমরা এই গাছগুলো আপনাদেরকে আপনি দেখাচ্ছি। এবং যিনি গার্ডেনে চর্চা করেন ওনাকে আমরা দেখ ওনার সাথে আমরা কথা বলবো। খলিল ভাই, আপনি একটু খোক করে দেন, আপনি গার্ডেনিং করা কতদিন দিয়ে করা বা আপনার এই গাছগুলো লাগানি দিই? সবসময় জানি ব্যাক গার্ডেনও মানুষে লাগানি, ফ্রন্ট গার্ডেনও আনার আপনার কিতা লাগিয়ে আনছেন বা কিতা আপনি যাইতে চাই না? সম্মানিত বিবার, আসসালামু আলাইকুম। আমি এটা আমার মূলত আমার এক ছোট ভাইয়ের ঘর, আমি ও টাউন খান্দাতে কানো আমি খাম করি ইন্ডিয়ান রেস্টুরেন্ট। আর গার্ডেনিং করা এটা আমার কোনো পেশা নাই, এটা একটা নেশার লাখান। অবসর টাইমে আমি কেন আই অপর দিন বা ফ্রি টাইমে আই আইয়া একটু টুকটাক গাছের পরিচর্যা করি। মূলত হইলো এই জায়গাটা বেকার আছে ঔষধ এর জন্য আর কি করা হয়েছে, যে দেখতে একটু সুন্দর, বিভিন্ন আরও মানুষ সকলও আয় আইয়া তারা দেখে এইগুলা এনজয় করে। এখানে মাঝে বিভিন্ন ধরনের মরিচ আছে, নাগা মরিচ, খালা মরিচ, কৃষ্ণ মরিচ, বিভিন্ন ধরনের মরিচ আছে। আমরা বাংলাদেশি আরও অন্যান্য দেশি মরিচ আছে, ক্যাপসিকাম আছে, এই ধরনের বিভিন্ন ধরনের মরিচ আছে। কৃষ্ণা মরসর গাছ আছে বিভিন্ন, এটাও এটো এক ধরনের পার্পল উল্টা মরিচ সেউ হয়, আর এইটারে হয় সেউ সেউ আবার কৃষ্ণ মরিচ। এগুলা হইল খাসা মরিচ, এইগুলা হইল না খালা নাগা, যেটারে হয় খালা নাগা, এটা হইল সাদা নাগা, আর এইটা হইল আরবার খালা নাগা। এগুলা আসতেছে মরিচগুলা, আগুলা খালা নাগা, আর এইটারে হয় সাদা নাগা। আপনার আমরা বাংলাদেশি নাগা মরিচ এই কানো মাঝে আছে প্রায়, এগুলা খাসা মরিচ, আর এগুলা হইল পেপসিগাম ক্যাপসিকাম, এগুলাও মরিচ, এগুলা হইল খাসা মরিচ, আর এগুলাও খাসা মরিচ, এগুলা পার্পল এক ধরনের উল্টা মরিচ খেউ খেউ হয়, আর এটারে খেউ খেউ আরবার হয় কৃষ্ণ মরিচ। দেখতাম পাইতাম যে আপনার মরিচর গাছের লগে কিছু ফুলেরও গাছ রাখা হয়েছে, এগুলা আসলে সৌন্দর্য বাড়ানির লাগি আমরা দেখতাম বাড়ামিনের মাঝে ফুলেরও কিছু একটা টপ রাখা হয়েছে এবং মরিচর লগে ফুলের টপ। আর আমরা জানতাম আনলাম তার মাধ্যমে জানি এই এলাকাটা আসলে বালা মানুষ, কেন বালা ইংলিশ পরিবেশ সবাই ওই ইংলিশ গড়গুলা আমরা দেখছি এই দেশের, তো তারা থাকার কারণে তারাও ইয়ে দেখে এইগুলা এনো যে ফ্রন্ট সিটি এবং মরিচগুলা খুব সুন্দর গাছের মাঝে আছে, কেউ কোনো ডিস্টার্ব বা কিছু দেন না।